আজকে পশ্চিমবঙ্গ পুলিশের দুটি গুরুত্বপূর্ণ রেজাল্টের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দুটি রেজাল্ট আমরা আজকে চেক করে নেব এবং সার্ভারের সমস্যা আছে তার জন্য কোনখান থেকে আপনার রেজাল্ট চেক করবেন, কীভাবে রেজাল্ট চেক করবেন এবং রেজাল্ট চেক করতে কী কী লাগে সব কিছুই জেনে নেব আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবার প্রথমে এই চ্যানেলে আমি দিতে পারি। তো দুটো রেজাল্ট বেরিয়েছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদে যে পরীক্ষাটা হয়েছিল যেটা 2018-তে হয়েছিল, সেই তার ফাইনাল কম্বাইন্ড রেজাল্ট বেরিয়েছে। এরপরে আছে ফাইনাল মানে ইন্টারভিউ আছে, তো পার্সোনালি টেস্ট ইন্টারভিউ ফাইনাল, সেটা হচ্ছে আবগারি দপ্তরের এসআই রেজাল্ট বেরিয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল 2019-এর আগস্টের 4 তারিখে, যেখানে 8,419টা ভ্যাকেন্সির উপর পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল প্রিলিমিনারি পরীক্ষা, সেই প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়েছে। তো চলুন দেখে নিই আমরা কীভাবে রেজাল্ট চেক করব। তার আগে আমরা দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে কিন্তু দেখুন এখানে অফিসিয়াল নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, বোর্ডের পক্ষ থেকে বেরিয়ে এসছে, নোটিশ নম্বর দেওয়া আছে, বলছে দ্য রেজাল্ট অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইনক্লুডিং লেডি সাব ইন্সপেক্টর, অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ অর্থাৎ আবগারি দপ্তরে যে পরীক্ষা হয়েছিল 2018-তে, হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোড দ্য ওয়েবসাইট ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাইট পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তারা রেজাল্টটা আপডেট করে দিয়েছে, অ্যান্ড ওয়েবসাইট অফ ডাইরেক্টরেট অফ এক্সাইজ অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ আবগারি দপ্তরের যে ওয়েবসাইট www.excise.wb.gov.in, এই সাইট থেকে কিন্তু আপনারা এই দুটো সাইট থেকে কিন্তু আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। টু ফাইন্ড দ্য রেজাল্ট অন দ্য ওয়েবসাইট দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সার্চ বাই কিং ইন দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, অর্থাৎ আপনাদের কিন্তু রেজাল্ট চেক করতে গেলে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর লাগবে অ্যান্ড ডেট অফ বার্থ, এবং আপনাদের কিন্তু পারমানেন্ট যে ডিস্ট্রিক্ট আছে সেটা কিন্তু আপনাদের চেক করতে হবে, পারমানেন্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সিরিয়াল নম্বর, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যে সিরিয়াল নম্বর ছিল অ্যাপ্লিকেশন করার সময় যে ফর্ম ছিল সেই ফর্মে সিরিয়াল নম্বর লাগবে, অ্যাডমিট কার্ডের রোল নম্বর কিন্তু এখানে উল্লেখ করেনি, অর্থাৎ এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, এবং জন্ম তারিখ, এই তিনটে জিনিস দিলেই কিন্তু আপনাদের রেজাল্ট শো করবে। এবং এখানে বলছে দ্য টেস্ট দ্য ডেট টাইম অ্যান্ড প্লেস অফ পার্সোনালিটি টেস্ট উইল বি ইন্টিমেট ইন ডিউ কোর্স, অর্থাৎ ঠিক যথাসময় কিন্তু ওয়েবসাইটে আপনাদের পার্সোনাল যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ কবে হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে, সেটা এখন জানাচ্ছে না। তো রেজাল্ট চেক করার জন্য আমি দুটো লিঙ্ক কিন্তু এসআই এবং রিক্রুটমেন্ট মানে কনস্টেবলের যে লিঙ্ক সেই দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। এছাড়াও আপনারা গুগলে চলে যাবেন, আপনার ফোনের ক্রোম ব্রাউজার খুলবেন, গুগলে গিয়ে এখানে লিখবেন WB পুলিশ, WB পুলিশ লিখে সার্চ দেবেন, WB পুলিশ লিখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে এরকম পেজ খুলে আসবে, এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই প্রথমে চলে আসছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই সাইটটি এখন খুলছে না, সাইটটি দুটো রেজাল্ট বেরিয়েছে যার ফলে এত হেভি প্রেশার পড়েছে, তার ফলে সাইট দুটো আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তো তার জন্য আমাদের আমি এক্সটার্নাল লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্ক থেকে কিন্তু চেক করতে পারেন। তো আপনারা এর মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারেন, এখানে রিক্রুটমেন্ট সেকশান আছে, রিক্রুটমেন্ট সেকশানে ডাইরেক্ট যদি আপনারা ক্লিক করেন তো আপনারা কিন্তু ওই রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে কিন্তু আপনারা রেজাল্ট চেক করতে পারেন, ওইখানেও রেজাল্টের লিঙ্ক থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা দুটো রেজাল্ট চেক করতে পারবেন।